রাজীব সিয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব, আমি আজ অ্যান্ড্রয়েডের রিদিক কিবোর্ডের আপডেট এবং আপডেট সেটিং নিয়ে কথা বলবো। রিদিক কিবোর্ড এবং এর সেটিং সম্পর্কে যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ফিরছি ইন্টোর পর। রিদিক কিবোর্ডের সর্বশেষ দুটি আপডেটে বিশাল পরিবর্তন এনেছে। রিদিক ল্যাবের ডেভেলপার সর্বশেষ 12 জুলাই কিবোর্ডটি আপডেট করেছে এবং সর্বশেষ ভার্সনটি হচ্ছে 5.2.0। রিদিক কিবোর্ডের ওল্ড ভার্সনটির সাথে আমরা সবাই পরিচিত, আর এই জন্য প্লে স্টোরে অনেকেই রিদিক কিবোর্ড ওল্ড ভার্সন লিখে সার্চ করেন। কিন্তু নতুন এবং আপডেটেড ভার্সন রিলিজ করা হয় আমাদের ভালো ইউজার এক্সপিরিয়েন্সের জন্য। আমি আপনাদের আপডেট সেটিং সম্পর্কে জানাবো, তার পূর্বে নতুন ভার্সনটির ইনস্টল এবং কনফিগার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। রিদিক কিবোর্ডে 4টি লেআউট রয়েছে, ইংলিশ, অভ্র, প্রবাদ এবং জাতীয়। আমরা পূর্বে একই সাথে ইংলিশ, অভ্র এবং জাতীয় এই লেআউটটি আমরা সুইপ করে এনেবল করতে পারতাম, কিন্তু ডিফল্টভাবে এটি ইংলিশ এবং অভ্র থাকে। অনেকের হয়তো বা জাতীয় ডিফল্টভাবেই থাকতে পারে, তবে যদি না থাকে জাস্ট আপনি এই সেটিং অপশন থেকে এখানে আপনার অভ্র যদি প্রয়োজন হয় তাহলে অভ্র এনেবল করবেন, আর যদি প্রয়োজন না থাকে তাহলে সেটা ডিজেবল করে রাখবেন। গিয়ার আইকনটি রয়েছে, সেই সিটিং কিংবা গিয়ার আইকনে ক্লিক করলে আপনি আপনার সিটিং অপশনে চলে যাবেন। তো চলুন এবারে সিটিং সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি প্রিফারেন্সে ক্লিক করুন এবং সেখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অটো ক্যাপিটালাইজেশন। এটা যদি আমরা অন রাখি তাহলে আমাদের সেন্টেন্সের শুরুতে প্রথম লেটারটি সবসময় ক্যাপিটাল থাকবে এবং পরবর্তীতে সেটা ফুল স্টপ দেওয়ার পর স্পেস চাপলে আবার সেটা পুনরায় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এবং তারপরের অপশনটি হচ্ছে ডাবল স্পেস পিরিয়ড। ডাবল স্পেস পিরিয়ডটি হচ্ছে আমরা অনেক সময় আমাদের ফুল স্টপ কিংবা বাংলাতে দাগ এটা দেওয়ার জন্য এটা আমাদেরকে সাইনে, নির্দিষ্ট সাইনে আমাদেরকে ক্লিক করতে হয়। কিন্তু আমরা যদি আমাদের যে কোনো সেন্টেন্স লেখার পর যদি শুধু ডাবল স্পেস ট্যাপ করি তাহলে একটা ফুল স্টপ অথবা দাগ, আপনি যদি বাংলায় থাকেন তাহলে দাগ লেখা উঠবে এবং ইংরেজি থাকলে তাহলে স্পেস বারে ডাবল ট্যাপ করলে ফুল স্টপ উঠবে। সাউন্ড অন কি প্রেস, আপনি যদি চান যে একটা কি প্রেস করলে সাউন্ড হবে তাহলে আপনি এটি এনেবল করতে পারেন। আর পপ আপ কি প্রেস, এটা আমরা সবসময় অন রাখি। আপনি যদি চান ভয়েস ইনপুট কিটা এনেবল রাখবেন তাহলে সেটা রাখতে পারেন। আর এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেটা হচ্ছে স গ্লোবাল কে, দ্যাট মিন্স স গ্লোব কে। গ্লোব কে মানে হচ্ছে আপনি একটা কিয়ের মাধ্যমে জাস্ট আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে কিংবা কিবোর্ডটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। জাস্ট আপনি গ্লোব কেতে একটা টাচ করলে সেক্ষেত্রে সেখানে যদি অভ্র থাকে তাহলে সেটা ইংলিশ হয়ে যাবে, আবার যদি গ্লোব কেতে ট্যাপ করেন তাহলে সেটা আবার ইংলিশ হয়ে যাবে। এভাবে ইংলিশ কিংবা অভ্র কিংবা জাতীয়র মধ্যে আমরা যে আগে সোয়াইপ করতাম কিন্তু সেই গ্লোব কেতে টাচ করলে এটা আর সেই সোয়াইপ অটোমেটিক হয়ে যাবে। যদি আপনি আমার মতো অলস হয়ে থাকেন, যদি সোয়াইপ করতে অনেক সময় লাগে তাহলে আপনি এই গ্লোব কেটি অন রাখতে পারেন যাতে শুধুমাত্র গ্লোব কেতে টাচ করলেই কিবোর্ড লেআউটটি চেঞ্জ হয়ে যায়। এবারে আসি অ্যাপিয়ারেন্স অ্যান্ড লেআউট। এখান থেকে আপনি আপনার পছন্দের থিমটি সিলেক্ট করতে পারেন এবং আপনি যদি এখানে নাম্বার রো চান, যে অতিরিক্ত একটা রো এটা সর্বশেষ আপডেটে যোগ করা হয়েছে, আপনি যদি আপনার কিবোর্ডের সাথে নাম্বার রোটি চান তাহলে নাম্বার রোটি এনেবল করে দিবেন। নিউমেরিক রোটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সর্বশেষ আপডেটে যোগ করা হয়েছে, আপনি চাইলে এটি এনেবল করতে পারবেন এবং খুব সহজে নাম্বার আপনি সহজেই টাইপ করে তুলতে পারবেন। এবং আপনি যদি না চান তাহলে এটি ডিজেবল করে রাখতে পারেন এবং এটা ডিফল্টভাবেই ডিজেবল থাকে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটি এনেবল করতে পারেন। এবারে চলুন আসি টেক্সট কারেকশনে। তো টেক্সট কারেকশনে যে ব্লক, অফেন্সিভ ওয়ার্ড, বিভিন্ন রকমের স্ল্যাং কিংবা অফেন্সিভ ওয়ার্ড এগুলো কিবোর্ড অটোমেটিক্যালি ব্লক করবে, আপনি যদি অপশনটি এনেবল রাখেন এটি ডিফল্টভাবেই এনেবল থাকবে। তারপরের অপশনটি হচ্ছে অটো কারেকশন।
অটো কারেকশন হচ্ছে আপনি যদি কোনো ওয়ার্ড ভুল করে থাকেন তাহলে সেটা অটোমেটিক সেটা কারেক্ট হয়ে যাবে, কিন্তু এটা অনেক সময় ঝামেলার সৃষ্টি করে, আমাদের অনাকাঙ্ক্ষিত ওয়ার্ড চলে আসে যেটা আমরা চাই না, তাই আমরা এটা ডিফল্টভাবে ডিজেবল থাকে, আপনি চাইলে এটা ডিজেবল রাখতে পারেন। আর আপনি যদি স্পেলিংয়ে একটু উইক থাকেন কিংবা আপনি চান যে অটো কারেকশন হয়ে যাক তাহলে আপনি এটি এনেবল করতে পারেন। তারপরের অপশনটি হচ্ছে স কারেকশন সাজেস্ট, আপনাকে টাইপিং করার সময় আপনার যদি কোনো ওয়ার্ড যদি ভুল লিখে থাকেন তাহলে সেটা আপনার এটার কারেক্ট একটা সাজেশন আপনার কিবোর্ডে সেটা দেখতে পাবেন। তারপরের অপশনটি হচ্ছে পার্সোনালাইজড সাজেশন, পার্সোনালাইজড সাজেশন আপনি যে কিবোর্ডে পূর্বে কোনো কিছু টাইপ করছেন এবং আপনি আপনার ব্যক্তিগত টাইপিংগুলো এগুলো আপনাকে পুনরায় সাজেস্ট করবে, এবং এটা যদি আপনি এনেবল রাখেন তাহলে আপনাকে পূর্বে টাইপ করা বিভিন্ন ওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে আপনি যদি পার্সোনালাইজ সাজেশন অপশনটি অন রাখেন। তারপরের অপশনটি হচ্ছে সাজেস্ট কন্ট্যাক্ট নেমস, আপনার ফোন বুকে থাকা কোনো নাম যদি আপনি টাইপ করতে শুরু করেন তাহলে সেটা যদি আপনার ফোন বুকে থাকে তাহলে এটা সরাসরি সাজেস্ট করবে। তারপরের অপশনটি হচ্ছে নেক্সট ওয়ার্ড সাজেশনস, আপনি একটা ওয়ার্ড সম্পূর্ণ লেখার আগেই এই সম্পূর্ণ ওয়ার্ডটি আপনাকে কিংবা তার পরের ওয়ার্ডটি সে সাজেস্ট করবে। চলুন এবার অ্যাডভান্স সেটিংয়ে আসি, এখানে কি পপ আপ ডিসমিস ডিলে এটা ডিফল্ট থাকে, আপনি এটা ডিফল্টে রাখতে পারেন, এবং এখানে ইমোজি ফর ফিজিক্যাল কিবোর্ড এটা আপনি এনেবল রাখতে পারেন আপনার ইমোজির যদি প্রয়োজন হয়ে থাকে। এবং তারপরের অপশনটি হচ্ছে টিউটোরিয়াল, আপনি এখানে টিউটোরিয়াল দেখে নিতে পারেন, এবং তারপর অ্যাবাউটে ক্লিক করে আপনি আপনার কিবোর্ডের ভার্সন এবং কিবোর্ড সম্পর্কে জানতে পারবেন। এই ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।